কোনে গেছে বিল পারে গেছে থাইকো বাসুর জায়গা থাক বটির চাই যে নিরামিষ বিভিন্ন সবজি দিয়ে এক বাই খাইব দুই বাই তাকিয়ে থাকো তোমরা ওইটা একটু খাও খাবি তো একটু খাও দুধ খাইব না খাওয়ার জিনিস খালি দোকানের তা নিয়ে ঝগড়া করে জল খাইছো জল খাইছো তুমি এই বাইরেও কুলে নাও এই বাইরেও না চার ভাই একসাথে থাকে এই যে মনা মনা যাও বাইরে যাও এখানে বসে যাও বাইরের কাছে যাও চার ভাই একত্র হয়েছে যাও বাইরের কাছে বসো পাগল পরে যাবো তো এই যে মানে বাবা এদিক থেকে এদিক থেকে দিদির দিকে থাকে আমার দিকে এই যে মানে তাকায় না বাবা এই এই যে তাকায় সেটা এই তো হয়ে গেছে সবাই ঘুমে দিকে উঠে গেছে রাগ হচ্ছে কেন পিসুমনি রাগছে তাই হ্যাঁ প্রতীক হ্যাঁ প্রতীক আর কি রাখছো নাম প্রতীক আর কি আবার ওদিকে প্রতীক দাদার নাম দিয়ে তরকারি কাটা কাটে হয়ে গেছে এখন মা রান্না করতেছে মা রান্না করবে সাজনা দিয়ে সরিষা আর সাজনা দিয়ে আলু দিয়ে একটা রসা আর সরসরি রান্না করবে সরসরি মাছ ছোটো মাছ দেয় নাকি মাছের মাথা দিয়ে পুঁটি মাছ ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে রান্না করবে সরসরি আর এই আলু দিয়ে সাজনা দিয়ে সাজনা দিয়ে সরিষা দিয়ে রান্না হবে এখন
এই হলো সরিষা সরিষা বেটে রাখছে সরিষার লগে কি কি দিছে না রসুন কাঁচা মরিচ লবণ রসুন কাঁচা মরিচ লবণ না এটি যদি খাও আঙ্গুর তাহলে কেক দিন আঙ্গুর দি খাও সরিষার তরকারি হয়ে গেছে মা নামিয়ে নিল মনারে খালে আমরা শরীর মুছিয়ে দিছিলাম আজকে মনারে টান করে দিব জল রোদ্রে রেখে গরম করছি না ঠান্ডা জল দিয়ে করলে তো ঠান্ডা লেগে দেব মনার এখন আমরা সাবান দিব আজকে আমরা হ্যাঁ সাবান দিব আমরা নাকি দিবা সাবান দিয়ে চান না করলে তো আমাকে ভালো লাগে না গরমের মধ্যে কি লাল লাল কি হচ্ছে না গরম গরম এই যে তৈরি দেবো না বাপে পায়ের মধ্যে শুয়ে নিলে তাহলে একা একা পারবা না এই কাজে কে মায় মায় করে দিচ্ছে মুখে দিলে শেষ আস্তে আস্তে হয়ে গেছে এই যে হয়ে গেছে বাবা হয়ে গেছে শোনাবো না আমার মাই দিবেন আমি তো দিদিরা যতই দিক নে মাই দিয়ে একবার আরো সাদা করে হেলে দিব সাবান দিয়ে দিয়ে নে
দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে বের হলাম আমাদের পুকুর পাড়ের এই দিক দিয়ে আসলাম তো আজকে একটু মেঘলা মেঘলা অতটা রোদ উঠে নাই মেঘলা মেঘলা ভাব ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আর কি ওরকম ভাবে বৃষ্টিটা আসে নাই তো খুবই অবস্থাটা খারাপ মনে হয় রাতের মধ্যে বৃষ্টি আসবে এরকম মনে হয়েছে আমরা যখন দুপুরে নদীতে স্নান করতে গেছি তখন ঘুরি ঘুরি বৃষ্টি পরে তাড়াহুড়া করে উঠে পড়ছি যে বাড়িতে যেতে অনেক বৃষ্টি নামবো কারণ অরিত গেছে তারপরে আমার ভাইয়ের ছেলে ব্যস্ত ওরা সবাই গেছে সাঁতার শিখতে তো এই জন্য তাড়াতাড়ি এসে পড়ছি আর এখন তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা গ্রামে আসার পরে খুবই ভালো লাগতেছে নিজেদের বাড়িতে অনেকদিন পরে বেশ কয়েকদিন থাকবো ভাবছি তো দেখি কয়েকদিন সময় কাটে আর বাড়িতে স্কুল বন্ধ কিন্তু তোমাদের দাদা ভাই ওইদিকে একা একা আছে তো চিন্তাও করতে হয় সে বলে তাড়াতাড়ি যাইতে বলতেছে আজকে দুপুরে ফোন দিছে বলতেছে এসে বলো তাড়াতাড়ি এত গরমের মধ্যে আমার রান্না করে খাইতে ভালো লাগে না একটু ফ্রিজ থেকে তরকারি বের করে একটু জাল করে খাবার তাই গরম সারাদিন তো আমরা মেয়েরা বা মহিলারা সবাই রান্না করি প্রতিদিনের খাবার আমাদেরই রান্না করতে হয় আমরা যদি পারি আর তুমি কয়েকদিনের জন্য রান্না করতে পারবে না পরে বলতেছে না থাক তুমি বাবার বাড়ি থাইকে আসো আসা লাগবে না এরকম কথা বলতেছে বলছি না আমি যে কদিনের জন্য আসছি ভাবছি যে কদিন থেকে যাবো যে কদিন থাকবো তুমি একটু কষ্ট করে খাওয়া দাওয়া করো তারপরেও ছেলে মানুষ যেহেতু অফিস করে ডিউটি করে আসে আসার পরে তার কষ্ট হয় এটা বুঝি কিন্তু বাড়িতে বাবার বাড়িতে মেয়েদের থাকতে মন চাই আমার তো থাকতে মন চাই ভালোই লাগে থাকতে বাবা মামা যতদিন আছে থাকবো তো আমার বাবা মা সবসময় বলে আসো ওরকমভাবে আসা হয় না আবার দাদা বৌদি যেহেতু আসছে আসতে সবার সাথে শেয়ার করবো সবার সাথে থাকবো ভালো লাগবে বড় বোন জামাই বাবু আসছে গতকালকে তো সবার সাথে আসে আসছি ভালোই লাগতেছে পরিবেশটাও খুব ভালো লাগতেছে সবুজের সমারোহ